নমস্কার জয়মাতা আজকে ভিডিওর বিষয় ইংরাজি দু বাংলা চোদ্দোশো উনতিরিশ বাংলা আষাঢ় মাসের বিবাহের যে কটা দিন আছে সেই বিবাহের দিনের লগ্ন কটা থেকে কটা পর্যন্ত আছে টোটালটাই এই ভিডিওতে তুলে ধরব দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি আমার এক সাবস্ক্রাইবারের কমেন্ট অনুযায়ী সে কমেন্ট করেছে আষাঢ় মাসের বিবাহের ডেটের জন্য তার জন্য বিশেষ করে করা হচ্ছে দর্শক বন্ধু ভিডিও শুরু করার আগে প্রত্যেক দিনের মতন আজও বলছি চ্যানেলে যারা নতুন এসছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে মেন বিষয় আসি ইংরাজি দু হাজার বাংলা চোদ্দোশো এই আষাঢ় মাসের বিবাহের ডেট কিন্তু আছে দর্শক বন্ধু চারটি বিবাহের ডেট কোন কোনটি আষাঢ় মাসের আঠেরো তারিখ কুড়ি তারিখ তেইশ তারিখ এবং পঁচিশ তারিখ এই চারটে দিন বিবাহের জন্য যোগ্য টাইম কিন্তু আছে দর্শক বন্ধু এরপরে আমার পছন্দের কিংবা আমি মনে করি এই দিনের চারটে দিনের মধ্যে কোন দিনটি ভালো সেটি ভালো প্রত্যেকটাই দিন সেটি আমি ভিডিও শেষে বলবো দর্শক বন্ধু তাই সঙ্গে থাকবেন দর্শক বন্ধু প্রথম বলবো আঠারোই আষাঢ় চোদ্দোশো উনত্রিশ ইংরাজি তিন জুলাই রবিবার এই দিনের প্রথম তারিখ এই আঠেরো তারিখের লগ্নর সময়টি হলো সন্ধে ছটা তেইশ মিনিট গতে রাত্রি বারোটা আট মিনিট মধ্যে এই দিনে ধনু মকর কুম্ভ ও মিন লগ্নে বিবাহ হবে কিন্তু দর্শক বন্ধু এটা হলো প্রথম আষাঢ় মাসের প্রথম দিন এই প্রথম দিনের দ্বিতীয় যে লগ্নটি আছে পুনরায় এই দিন রাত্রেই যে লগ্নটি আছে সেই লগ্নটি রাত্রি দুটি দুটো কুড়ি মিনিট গতে শেষ রাত পাঁচটা ভোর পাঁচটা মধ্যে দর্শক বন্ধু এই সময়টি বৃষ ও মিথুন লগ্নে বিবাহ হবে দর্শক বন্ধু বললাম আষাঢ় মাসের প্রথম আঠারো তারিখের কথা এবার বলবো আষাঢ় মাসের কুড়ি তারিখ কুড়ি আসার চোদ্দোশো উনত্রিশ ইংরাজি পাঁচই জুলাই দু হাজার বাইশ মঙ্গলবার এই দিনের প্রথম যে লগ্নটি সেই লগ্নটি আপনি পাবেন সন্ধ্যে ছটা তেইশ গতে রাত্রি সাতটা চৌত্রিশের মধ্যে এটি হলো এই দিনের প্রথম লগ্ন এই দিনের পুনরায় দ্বিতীয় যে লগ্নটি আছে সেটি রাত্রি নটা তিন গতে বারোটার মধ্যে দর্শক বন্ধু এই সময়টি ধনু মকর কুম্ভ ও মিন লগ্নে বিবাহ কিন্তু হবে দর্শক বন্ধু এরপর বলবো এই আপনার কুড়ি তারিখেই মঙ্গলবারের যে তৃতীয় যে লগ্নটি এই দিন কিন্তু তিনটে লগ্ন তৃতীয় যে লগ্নটি সেটি আপনি পাবেন রাত একটা চল্লিশ গতে শেষ রাত পাঁচটা একের মধ্যে বৃষ মিথুন এই দুটি রা লগ্নে বিবাহ কিন্তু দর্শক বন্ধু হবে এই কুড়ি আষাঢ় চোদ্দোশো উনতিরিশ বাং ইংরাজি পাঁচই জুলাই দু মঙ্গলবার এবার এই আষাঢ় মাসের তৃতীয় যে বিবাহের ডেটটি সেটি তেইশ তারিখে তেইশে আষাঢ় চোদ্দোশো বাংলা ইংরাজি আটই জুলাই দু হাজার শুক্রবার দর্শক বন্ধু এই দিনের লগ্ন যেগুলো আছে সেগুলো বলি প্রথম আছে সন্ধ্যে ছটা তেইশ মিনিট গতে প্রথম এই দিনের লগ্নটি নটা তিনের মধ্যে প্রথম এটি কিন্তু এই দিনের লগ্ন এই দিনের পুনরায় যে লগ্ন তেইশে আসার যে পুনরায় লগ্ন দ্বিতীয় লগ্নটি রাত্রি দশটা তেইশ গতে এগারোটা আটচল্লিশের মধ্যে ধনু মকর ও কুম্ভ মিন লগ্নে বিবাহ কিন্তু হবে বন্ধ এরপর বলবো এই তেইশে আষাঢ়েরই তৃতীয় যে লগ্নটি তৃতীয় লগ্নটি রাত্রি একটা উনত্রিশ গতে শেষ রাত পাঁচটা দুইয়ের মধ্যে বৃষ ও মিথুন লগ্নে বিবাহ কিন্তু হবে দর্শক বন্ধু সবশেষে এবার বলবো পঁচিশে আষাঢ়ের কথা এই আষাঢ় মাসে শেষ যেদিন বিবাহের তারিখ পঁচিশে আষাঢ় চোদ্দশো উনত্রিশ ইংরেজি দশই জুলাই দু হাজার বাইশ রবিবার এদিনের দিনের বিবাহের লগ্ন আপনি পাবেন সন্ধে ছটা তেইশ মিনিট গতে রাত্রি এগারোটা উনিশের মধ্যে ধনু মকর কুম্ভ ও মিন লগ্নে বিবাহ কিন্তু হবে দর্শক বন্ধু এরপর এই পঁচিশে আসার এই পঁচিশে আসার দ্বিতীয় যে লগ্নটি রাত্রি দুটো বাইশ গতে শেষ রাত পাঁচটা তিন পর্যন্ত আছে কিন্তু দর্শক এই এই বৃষ মিথুন লগ্নে বিবাহ কিন্তু হবে দর্শক এইবার বলি সবশেষে এর মধ্যে যে বাটি আমার খুব মনোযোগ কিংবা আমার খুব পছন্দের কিংবা খুব ভালো ওটুকু বলতে পারিস ভালো তো সববার যেটা বলবো বলেছিলাম সেটা বলছি সেটা হলো এই তেইশে আষাঢ় চোদ্দশো উনত্রিশ ইংরাজি আটই জুলাই দু হাজার বাইশ শুক্রবার এ দিনটি আমার খুব পছন্দের এই আষাঢ় মাসের দর্শক এবার আপনাদের বিবাহের ডেট এই আষাঢ় মাসের কত তারিখে ফিক্সড হলো কিংবা কত তারিখে হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি আপনার একটুও যদি কাজে লাগে অবশ্যই একটা লাইক করবেন এটুকু আশা করি আপনাদের থেকে আপনাদের ভালোবাসায় আজ আমি সত্যি আপনারা এত ভালোবাসা দিয়েছেন আমি মুগ্ধ হয়ে গেছি সেই ভালোবাসা আজকের এই ভিডিও এই আষাঢ় মাসের বিয়ের তারিখের ভিডিও এখানেই শেষ করছি আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন জয় মা তারা জয় গুরুবন্ধে